280 কোটি টাকা ব্যয়ে 4 লেনের এই সড়ক নির্মাণ করেছে সড়ক বিভাগ। রাজশাহী নগরীর রেল গেট থেকে নওহাটা ব্রিজ পর্যন্ত 9.65 কিলোমিটার সড়কটি নির্মাণের সময় কাটা পড়েছিল 423টি বড় কড়ই, মেহগনি ও কৃষ্ণচূড়ার গাছ। একইভাবে 499টি কড়ই, মেহগনি, কৃষ্ণচূড়া, বট ও আমগাছ কাটা পড়েছে নগরীর ভদ্রামোড় রেল ক্রসিং থেকে নদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত 4.17 কিলোমিটার সড়ক নির্মাণে। আর 288টি গাছ কাটা পড়েছে বন্ধগেট থেকে সিটি হাট পর্যন্ত সড়ক নির্মাণে। তালাইমারি থেকে কাটাখালী বাজার পর্যন্ত সড়ক নির্মাণে 621টি গাছ কাটা পড়েছে। তবে গাছ কাটা হলেও সেসব সড়কের পাশে গাছ লাগানোর কোনো জায়গা রাখা হয়নি। সড়ক বিভাগে সেখানে গাছ লাগানো হয়েছে, কিন্তু ফুটপাতে আসলে ওখানে গাছ লাগানোর অপশন নাই। ফুটপাতের নিচে ড্রেন আছে, যার কারণে ওখানে বড় গাছ লাগানোর অপশনটা নাই। ছোট ও মাঝারি আকারের গাছ লাগানোর পরিকল্পনা আছে বলে জানায় সড়ক বিভাগ। এর জন্য বিবেচনায় নেওয়া হচ্ছে ঝড় বৃষ্টির দিনে সড়কের সুরক্ষার বিষয়টি। এখানে আমরা মাঝারি প্রজাতির গাছ রোপণ করব। এছাড়াও আমাদের কিছু পকেট ল্যান্ড ছিল এই সড়কের মধ্যে, ওই জায়গায় গাছ লাগানোর আমরা প্রক্রিয়া অলরেডি শুরু করেছি। এটা হবে আর কি, ইউজুয়ালি সড়কের ধারে তো বড় গাছ থাকার ওই রকম সুযোগ নাই। ধরেন এখানে বিভিন্ন ডিসঅ্যাডভান্টেজগুলো আছে, এটা ধরেন ডালগুলো পড়ে যায়, বৃষ্টি হলে রাস্তা নষ্ট হয়ে যায়। তো আমাদের অবশ্যই বনায়ন করতে হবে আমাদের পরিবেশ রক্ষার জন্যে, এটা একটু সড়ক থেকে একটু দূরে করার দরকার আর কি। এক গবেষণায় দেখা গেছে 1999 সালের পর থেকে 2023 সাল পর্যন্ত রাজশাহীতে 20% সবুজায়ন কমেছে। বড় গাছের অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করে পরিবেশবিদরা বলছেন, বড় গাছ যে পরিমাণ ছায়া ও আরাম দিতে পারে তা কখনোই ছোট গাছ দিতে পারে না। শুধু ফুল গাছ লাগিয়ে যদি আমি স্যাটিসফাই হয়ে থাকি, আমরা তো সন্তোষ প্রকাশ করি যে না আমরা তো এক গাছ কেটে আরেক গাছ লাগাচ্ছি, কিন্তু বড় গাছের দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে একটা বড় বৃক্ষ, একটা বটবৃক্ষ যে পরিমাণ কন্ট্রিবিউশন পরিবেশ রক্ষার্থে রাখে সেটা কখনোই সেই ছোট বৃক্ষ রাখবে না। আর আপনি দেখেন বড় বৃক্ষের কিন্তু কন্টিনিউয়াস কাজ, আর যখন আপনি সুনির্দিষ্ট কোনো ভেজিটেশনের দিকে তাকাবেন, সুনির্দিষ্ট তৃণমূল জাতীয় উদ্ভিদের দিকে তাকাবে, সেগুলো কিন্তু সিজনাল, এই এক সিজন থাকবে আর এক সিজন মারা যাবে। আম গাছ তো মরবে না, বট গাছ ওটা যতদিন পর্যন্ত না কাটবেন থাকবে। পরিবেশের এমন ক্ষতির জন্য সড়ক বিভাগের তীব্র সমালোচনা করেছেন নগরবিদরা। পরামর্শ দিয়েছেন চাইনিজ বা আমেরিকান মডেলের হাইওয়ে না বানিয়ে বাংলাদেশি মডেলের হাইওয়ে বানানোর। ফুলের গাছ দিয়ে এই কাজগুলো হয় না, ঠিক আছে, ফুলের গাছ তাহলে তো আমাদের পূর্বপুরুষরা যে বড় বড় হাইওয়ে বানিয়েছে সেখানে ফুলের গাছ লাগে না, তারা তো মানে লাগিয়েছে বড় বড় গাছ এবং সেই গাছগুলো তো সেই রাস্তা খুব সুন্দর চলছে, বুঝতে পারছেন। বরঞ্চ কোয়ালিটি অফ কনস্ট্রাকশন ভালো হলে এইগুলো ওই যে আপনার ওই যে গাছের বৃষ্টির পানির এইসব যুক্তি এগুলো খুব বড় কিছু না, ঠিক আছে। তবে কনস্ট্রাকশন কোয়ালিটিটা ইম্পর্টেন্ট, আর যদি সেরকম পানি হয় সেটারও ম্যানেজমেন্টের ব্যবস্থা আছে, হ্যাঁ, কিভাবে বা কোন গাছটা লাগালে এই গাছের পাতা কম ঝরবে, ঠিক না, উদ্যানতত্ত্ববিদরা বোটানিস্টরা আমাদের গাইড করতে পারবেন। কিন্তু এর মানেই না যে আমি গাছ লাগানো বাদ দিয়ে দিই, বা ডিভাইডারে না লাগাতে পারি, কিন্তু আমরা তো ওই যে রোড সাইড প্ল্যান্টেশন, হ্যাঁ, আমরা সেগুলো তো ফুটপাতের আশেপাশে লাগাতেই পারি। সামাজিক বন বিভাগের নিজস্ব কোনো ভূমি নেই রাজশাহীতে, ফলে সবুজায়নের জন্য বৃক্ষরোপণ করা হয় সড়কের ধারে, ঘাস কিংবা পতিত জমিতে। রাজশাহীতে বৃক্ষাচ্ছাদনের হার 10.89%।